প্রিয় দর্শক, অপূর্ব ফ্যানদের জন্য দারুণ একটি সুখবর, কারণ বহু অপেক্ষার অবসান ঘটিয়ে খুব শীঘ্রই আসতে চলেছে নাটক স্বপ্ন যোদ্ধা। বিস্তারিত জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ কন্টিনিউ করুন। সেনাবাহিনী প্রতিটা দেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ অধ্যায়, কতটা পরিশ্রমী, কতটা দেশের জন্য উপকারী, জীবন মরণের মাঝখানে আতঙ্কে থাকা সত্ত্বেও কতটা আত্মত্যাগী, সে সম্পর্কে আমাদের কম বেশি সবাই অবগত। তাই আমাদের বাংলাদেশের সেনাবাহিনীদের জীবনযুদ্ধ নিয়ে পরিচালক সৈয়দ শাকিল নির্মাণ শুরু করেন টেলিমুভি স্বপ্ন যোদ্ধা। নাটকটিতে জিয়াউল ফারুক অপূর্ব একজন সেনা সদস্যের চরিত্রে অভিনয় করবেন। এখানে মূল চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব, আনিসুর রহমান মিলন, শতাব্দী ওয়াদুদ ও তাসনিয়া ফারিন। প্রিয় দর্শক, নাটকটির শুটিং শুরু হয় রাঙামাটি কুড়িবীর সেনা জনে। 2018 সালের শেষের দিকে রাঙামাটিতে বৃষ্টির কারণে পাহাড় ধস হয়। পাহাড় ধসের কারণে অনেক পাহাড়িরা পাহাড়ে আটকা পড়ে। তাদেরকে বাঁচাতে সেখানে সেনাবাহিনী এবং পুলিশ উপস্থিত হয়। এক পর্যায়ে সেনাবাহিনীর এক ক্যাপ্টেন পাহাড়ে আটকা পড়া পাহাড়িদেরকে বাঁচাতে গিয়ে পাহাড়ের উপরে ওঠেন। পরে পাহাড় ধসে ওই ক্যাপ্টেন মাটিতে চাপা পড়ে যায় এবং শহীদ হন। এই ঘটনা অবলম্বনে নির্মিত অপূর্ব নাটক স্বপ্ন যোদ্ধা। সো ভিউয়ার্স, নাটকটি সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আইনি জটিলতার কারণে মুক্তি পায়নি এবং নাটকটি খুব শীঘ্রই আসতে চলেছে, এমনটি জানিয়েছেন জিয়াউল ফারুক অপূর্ব তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে। সো ভিউয়ার্স, নাটকটি দেখার জন্য আপনারা কেমন এক্সাইটেড তা অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না।